আজকের দিনে আমি মনে করি যে ভাষার জন্য, যে ভাষায় আমরা কথা বলি, আমাদের মায়ের ভাষা, আমরা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ভাষা আন্দোলনের স্টার্টিং কিন্তু সেখান থেকে আজকে আমাদের বাংলাদেশ। আমার আশা থাকবে সারা বাংলাদেশ, না আমি বলবো আমার বরিশালের, যেহেতু আমি মেয়র সিটি কর্পোরেশনের, আমার কয়েকদিন আগে আমাদের নবনির্বাচিত ঢাকা দুটি মেয়র নির্বাচিত হয়েছে আমাদের আওয়ামী লীগের। আমার বরিশালের নতুন প্রজন্মের প্রতি এবং সিনিয়র যারা আছেন, আমার এতটুকু আশা থাকবে সামনের বছর থেকে আমরা যেভাবে প্রভাত ফেরিতে আমরা খালি পায় বাসা থেকে বের হয়ে আসতাম, সম্মান ভাষা আমাদের সম্মানটা সঠিকভাবে আমরা দেই, সঠিকভাবে আমরা সম্মান দিলেই আমার মনে হয় যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি আমরা সঠিক শ্রদ্ধাটি দেব। সেই শ্রদ্ধার মাধ্যমেই বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবের শতবর্ষর যে অনুষ্ঠান হতে যাচ্ছে, এই পুরো বছর আমাদের বিশাল প্রোগ্রাম রয়েছে বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ, আমাদের এই আদর্শের মাধ্যমে আমাদের যে চেতনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। আজকে আমাদের শপথ হোক, আমরা মুখ থেকে না, আমরা হৃদয় থেকে আমাদের যে কাজই যেখান থেকে করি, মন থেকে করি, যতটুকু করি অতটুকু সঠিকভাবে করি। ফেব্রুয়ারি, আপনারা জানেন 52-এর ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার যে চেতনার উন্মেষ ঘটেছিল 21 ফেব্রুয়ারি, সেই ঘটনা থেকে আমরা 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। জাতি আজ শ্রদ্ধার সাথে 21 ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের অমর স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। আর পরবর্তীকালকার দিনের বেলা অনেক কর্মসূচি রয়েছে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের এবং অন্যান্য যারা সংগঠন আছে তাদের সবাই এই অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত, এবং জাতি শ্রদ্ধা করে তাদের এই অবদানকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্মরণে রাখবে। দিনে আমাদের প্রত্যাশা আমাদের শহীদদের প্রতি, ভাষা সৈনিকদের প্রতি, যারা আমাদের এই মাতৃভাষার সম্মান রক্ষার্থে, মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে জীবন দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে, আমাদের বাঙালি সকল সমাজের কাছে প্রত্যাশা, আমরা যেন এই ভাষার প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি, এই বলে এইভাবে চর্চা করে যেন আমরা শুদ্ধভাবে সঠিকভাবে আমাদের ভাষা আমরা চর্চা করি। আমরা যারা বাংলা ভাষাভাষী বাঙালি, যারা রক্তের বিনিময়ে ভাষা আদায় করেছি, স্বাধীনতা অর্জন করেছি, আমরা অনেক দূর যেতে চাই বিশ্বের দরবারে, আমরা সর্বশীর্ষে পৌঁছাতে চাই যে বাঙালি জাতি শুধুমাত্র রক্ত দিতে জানে না, উন্নতির দিকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে জানে। আমরা বাংলা ভাষাকে সেই অবস্থানে নিয়ে যেতে চাই যে অবস্থানে আমরা প্রত্যাশা করেছিলাম 1952 সালে। আমরা সকল ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, একটি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ব, আজকের দিনে আমাদের প্রত্যাশা সেটাই।
আমাদের প্রত্যাশা, আমরা জানি ভাষা থেকেই মাতৃভূমি, 52 ভাষা আন্দোলন থেকে, 1971 সালের সশস্ত্র সংগ্রাম থেকে আমরা মাতৃভূমি পেয়েছি। আজ আজকে আমরা বিশ্বাস করি যে স্বাধীনতার ঘোষণাপত্র এবং সশস্ত্র সংগ্রামের যে আমাদের পূর্ব একটা অবস্থান ছিল, সেই বিষয়গুলো যেন বাস্তবায়ন হয়। স্বাধীনতার এত বছর পরেও আজকেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সাম্য সমতা নেই, বৈষম্য থেকেই বাংলা, বৈষম্যের রেহাই থেকে বাংলাদেশের সৃষ্টি। আজকে বাংলাদেশে একটি বৈষম্য, বিরাট বৈষম্য চলছে। আজকে সামাজিক ন্যায় বিচার আমাদের ঘোষণাপত্রে ছিল, আজকে সামাজিক ন্যায় বিচার নেই। কাজেই স্বাধীনতার ঘোষণাপত্রে যা আছে তার বাস্তবায়ন হওয়াটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের সম্পর্কে জানা, কারণ এখানে হচ্ছে অনেক ছোট বাচ্চা আছে, অনেক ভাষা শহীদদের প্রতি জানে না, তাদের সম্পর্কে, তাদের জীবন কাহিনী সম্পর্কে জানা। আজ মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা বিশ্ব ভাষা দিবসেও সারা বিশ্বে পালিত হয়। এই দিবস আমাদের চেতনার দিন, আমাদের শক্তির দিন, স্বাধিকার থেকে স্বাধীনতা এসেছে একুশকে সাথে নিয়ে। তাৎপর্য এই যে একুশ মানে মাথা নত না করা, একুশ মানে নিজের অধিকারকে সমুন্নত রাখার প্রয়াসী হওয়া, একুশ মানে নিজেকে সক্রিয়তা নিয়ে এগিয়ে যাওয়া। একুশ মানে হচ্ছে গিয়ে বলতে গেলে আমাদের নিজেদের যে মাতৃভাষাটা, সেই ভাষাটা আমরা পেয়েছি একুশের মাধ্যমে, আর এই একুশের মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছি। এইটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া। আর একুশের বলতে গেলে যে একুশ মানে আমাদের কাছে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আবার অনেক কষ্ট। সুতরাং একুশ মানে আমাদের কাছে অনেক কিছু। একুশ মানে একাত্মভাবে একটি দেশের সৃষ্টি, একাত্মভাবে দেশের সকল মানুষ একসাথে দেশের উন্নয়নে কাজ করা, এবং একুশ মানে আমাদের, আমরা যাদেরকে হারিয়েছি ইতিহাসের পাতায়, তাদেরকে সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করা। Oh, well, we are here to celebrate a joyous day. It's a happy celebration and we are glad to be part of this Joy Bangla. জি, আমরা যে কোনো ধরনের এই ধরনের বড় অনুষ্ঠানে তো আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রেমিসেস, এই শহীদ মিনার চত্বরের চারিদিকেই সকলভাবে বিভিন্ন স্তরে নিরাপত্তা কভারেজ রেখেছে, যাতে সকল জনসাধারণ আজকে রাত্রে থেকে শুরু করে কালকে সারা দিন যতক্ষণ পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন করবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে, এবং নিরাপদে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে শহীদদের প্রতি, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারে, তার জন্য সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ।